হাই, আমি তনুজা। আমি আজ রান্না করব বৌটুকনি শাক। তো বাজারে গেছিলাম, গিয়ে ভালো বৌটুকনি শাক পেলাম বলে নিয়ে আসলাম। নিয়ে এসে বাড়িতেই কেটে নিয়েছি আমি কুচি করে। তো এর সাথে আমি এক মুঠো ধনে পাতা দিয়ে দিয়েছি কুচি করে কেটে। কেটে আমি জলে ভালো করে ধুয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি রসুন কুচি। তো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি রসুন কুচিগুলো ব্রাউন কালার করে ভেজে নেব। নেওয়ার পর আমি এবার শাকগুলো দিয়ে দেব। অনেক শাক তো আমি প্রথমে হাত দিয়ে দিয়ে দিচ্ছিলাম, তারপর আমি পুরো ঢেলে দিলাম। দেওয়ার পর আমি এবার লবণ দিয়ে দেবো 2 চামচ, তারপর 1 চামচ হলুদ দিয়ে দেবো। দিয়ে এবার খুন্তি দিয়ে ভালো করে নাড়তে থাকবো, শাকটা তারে একটু কমে আসুক। তো দেখুন অনেকটাই কমে গেছে, আর এই শাকগুলো ভীষণ টেস্টি হয় খেতে। তারপর আমি কাঁচা লঙ্কা দেব 7-8টা মতো চিড়ে, তারপর একটু জল দিয়ে আমি থালা দিয়ে ঢেকে দেব। তো কিছুক্ষণ পর থালা তুলে আমি শাকটাকে খুন্তি দিয়ে আবারও নেড়ে নেব। তো দেখুন অনেকটা কমে গেছে শাকটা। এবার আমি একটু চিনি দিয়ে দেবো 1 চামচ, দিয়ে আবার খুন্তি দিয়ে আমি ভালো করে নাড়বো। তো ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। আমার এই বৌটুকনি শাকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ।